অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। তৃণমূল পুরো কথাটা কখনোই বলতে পারবে না, অনেক ভেবে ভেবে দশবার থমকে থমকে চলতে হবে। আমাদের পার্টি গত বছরের বা বছর ধরে যখন 78-এর পর থেকে ওখানে শাসন ব্যবস্থায় পরিবর্তন হলো, যখন মুজাহিদদের আমেরিকা প্রশ্রয় দিয়ে সামনে নিয়ে আসলো, তালিবানি শাসন হলো, তারপরে আমেরিকার পাপেট গভর্নমেন্ট হলো, এই এন্টায়ার পিরিয়ডে আফগানিস্তান এই উপমহাদেশে যেভাবে বিপদ সৃষ্টি করতে পারে আমাদের পার্টি বরাবর সেই কথাটা বলে এসেছে। এবং এই বিপদের শুরুটা বরঞ্চ দেখবেন আপনি তথ্য খোঁজ করলে বুঝবেন, তখন আমেরিকার রাষ্ট্রপ্রধান সহ আমেরিকার নেতারা তারা খুব খুশি হয়েছিলেন যে বামপন্থী ঘরানা আর কি কমিউনিস্ট ঘরানা সরকারকে বাতিল করার জন্য আমরা মুজাহিদদের সাপোর্ট দিচ্ছি, প্রশ্রয় দিচ্ছি, তৈরি করছি, বিন লাদেনদের সাহায্য করেছি, তৈরি করেছি ইত্যাদি ইত্যাদি। আজকে ফ্র্যাঙ্কেনস্টাইন, সেই ফ্র্যাঙ্কেনস্টাইন গত বেশ কয়েক বছর ধরে আফগানিস্তানে ঘুরে ফিরে বেড়াচ্ছে, কখনো আমেরিকার কোলে বসে, কখনো আমেরিকার সাইডে দাঁড়িয়ে। মানুষ তাদের বিপন্ন হচ্ছে, এই তালিবানি শাসন অথবা যাই হোক না কেন এটা আমেরিকার প্রশ্রয়ে যে আছে সেটা না বুঝবার আমাদের কোনো কারণ নেই। আন্তর্জাতিক বিষয়, ভারত সরকারের বিশেষজ্ঞ যারা তারাও সে ব্যাপারে পরামর্শ করুন। আর আমরা বারবার বলছি, বিপন্ন মানুষ যারা ভারতীয়, বেশ কিছুদিন আগে থেকেই তাদের ইভ্যাকুয়েশন, তুলে নিয়ে আসার যে দায়িত্ব আমাদের নেওয়া উচিত ছিল আমরা সে দায়িত্ব নিইনি। আমরা দায়িত্বটা এমন সময় নিতে গেলাম যখন বিপদটা কিন্তু ধারণের উপরে পড়েছে, মানে বহু ভারতীয় মানুষ তারা বিপন্ন আছেন, তাদের দ্রুত ফেরত নিয়ে আসাটা আমাদের প্রাথমিক কর্তব্য। তৃণমূলের বিরোধী দলের বিরুদ্ধে যে অভ্যাস চালু থাকতে দেখেছেন, বাধা দেওয়া, আক্রমণ করা, কেস দেওয়া, বিপদে ফেলা, দলত্যাগ করানো, যা আপনি পশ্চিমবাংলায় তৃণমূলকে দেখছেন গত 5-7-10 বছর ধরে, বুঝবেন, চোখ বন্ধ করে বলবেন যে ঠিক একই অভ্যাস আটটু পারলে বাড়তি পরিসরে বিজেপি সমান। বিজেপিতে ত্রিপুরাতে বিজেপি যা করছে, মানিক সরকার আক্রান্ত হয়েছিলেন, বাদল চৌধুরী আক্রান্ত হয়েছিলেন, তখন সংবাদ মাধ্যমে সেরকম নজরে হয়তো আসেনি দুর্ভাগ্যবশত। এখন রামশ্যাম যদুমধু যেই যাচ্ছে না কেন তৃণমূলের থেকে পশ্চিমবাংলা থেকে, সেখানে একই রকমের আক্রমণ আমরা নিন্দা করছি, ওই নিন্দা করার ধাক্কা আমাদের আছে। তৃণমূল তখন নিন্দা করতে পারেনি যখন বামপন্থীরা আক্রান্ত হয়েছিল, কারণ একই অভ্যাসে তৃণমূল অভ্যস্ত। বা ঠিক যেভাবে বিজেপি তৃণমূলের ত্রিপুরায় তৃণমূলকে আক্রান্ত করছে এই ব্যাপারে, একই রকমভাবে তৃণমূল বিরোধীদের ওপরে আক্রমণ চালাচ্ছে পশ্চিমবাংলায়। ফলে বিজেপি ত্রিপুরাতে বিরোধীদের ওপর, তৃণমূল পশ্চিমবাংলায় বিরোধীদের ওপর একই রকম মনোভাবে চলছে। আমরা দুটোরই ঘোরতরভাবে নিন্দা করছি। রাজনৈতিক দলগুলোর অথবা ব্যক্তির গণতান্ত্রিক অধিকার এবং পরিসর তাকে সুরক্ষিত করতে পারে না, গণতন্ত্রের পূর্ব শর্ত, ত্রিপুরার সরকার অথবা রাজ্যের সরকার দুইয়ের কেউ সেটা পাচ্ছে না। ইস্যু যদি অল ইন্ডিয়া ইস্যু হয় তাহলে সেখানে রাজ্যের আইন অনুযায়ী কমিশন গঠন করার যে কোনো যুক্তি নেই রাজনৈতিক কারণ ছাড়া, এটা প্রথম দিন থেকেই আমরা বলছি, নতুন কোনো কথা না, প্রথম দিন থেকেই বলছি। ফলে এটা করার মধ্য দিয়ে জেপিসি সহ সর্বভারতীয় দাবিগুলোকে বরঞ্চ দুর্বল করা হয়, রাজ্যের তৃণমূল বিজেপিকে সেই স্কোপ দিয়েছে কিনা এটাই ছিল আমাদের প্রশ্ন। রাজ্যে যদি কোনো তদন্ত হয় সেই তদন্তটা যেটা অবশ্যই স্পষ্ট করতে পারে, এটা রাজ্যে বাইরে যেতে হয় না, যে রাজ্যের সরকার অথবা রাজ্যের পুলিশ আমি সহ আমাদের শয় শয় লোক, হাজারে হাজার লোক তাদের যে আড়ি পাচ্ছে ফোনে সেটা কেন, তার তদন্তটা রাজ্য সরকার এই কমিশনের মারফত করতে পারে, কিন্তু সেই কমিশন করবার আগ্রহ অথবা ধক রাজ্য সরকারের আছে কি? তাহলে যেটা করতে পারে না তাতে আমি আছি, আর যেটা করতে পারে বা করা উচিত সেটা তো আমি রাজ্য সরকার নেই। আমাদের রাজ্যের অবস্থানটা এইরকম, মাতৃ রহস্য আজও পর্যন্ত পরিষ্কার নয়, মানুষের কাছেও পরিষ্কার নয়। নেতাজির মৃত্যুদিনের টুইট কংগ্রেস করুক বিজেপি করুক, তারা ব্যতিক করছে, অন্যায় করছে। মনোজ মুখার্জি কমিশন, সে মনোজ মুখার্জি কমিশন বিস্তারিতভাবে স্পষ্ট করেছে যে ওই দিন 18 আগস্ট তাইনগুতে কোনো বিমান দুর্ঘটনাই ঘটেনি, এবং বিভিন্ন ছত্রে ছত্রে তথ্য দিয়ে তারা দেখিয়েছে যে নেতাজির মৃত্যু, অন্তর্ধান রহস্যটাকে মৃত্যু বলে যেভাবে ঘোষণা করা হয়েছে বা কেউ কেউ ঘোষণা করছেন তার কোনো ভিত্তি নেই, তার কোনো যুক্তি নেই।
ফলে যদি কংগ্রেস বিজেপি বা যে কেউ যদি করে থাকে সেটা বেঠিক করছে, আসলে নেতাজিকে ভয় পায়, ভয় পেয়ে এইভাবে তারা চলতে চাইছে, এটা আমি নিন্দা করছি। সংবিধান সম্মত স্বাধীন সংস্থা, তাদের সেভাবেই কাজ করা উচিত এবং তাদের কাজ করতে দেওয়া উচিত। এর আগে সুপ্রিম কোর্টও বলেছিল খাঁচার পাখি, তোতা পাখি, আজকে মাদ্রাস হাইকোর্ট বলছে তাদের নিরপেক্ষ বা স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত। এই রায়কে আমি স্বাগত জানাচ্ছি, কিন্তু সঙ্গে সঙ্গে মনে করিয়ে দেব যে দেশ যারা চালাচ্ছে তারা গোটা দেশটাকেই খাঁচায় পুরতে চায়, মানুষের অধিকার কেড়ে নিতে চায়, ভারতবর্ষটাকে কারাগারে পরিণত করতে চায়, সংবিধান সম্মত সংস্থাগুলোকে কার্যত বাতিল করতে চায়, ভেঙে দিতে চায়। এটাই বিজেপি আরএসএস ওয়ালাদের লক্ষ্য। সিবিআই কেন, যে কোনো রকম সাংবিধানিক সংস্থাকেই ওরা ভাঙতে চায়, ওটাকে ঠেকাতে হবে গণতন্ত্রের সাথে।